হ্যালো বন্ধুরা, শুভ ষষ্ঠী সবাইকে। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দেখো, আমি এখন আছি রাস্তায়। তোমরা তো অনেকেই জান, মানে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই আমাদের বাড়ির সামনে ঠাকুর বানানো হয়। তো সেখান থেকেই দেখো মূর্তিগুলো নিয়ে যাওয়া হচ্ছে এখন। তো আজকে যেহেতু বেলবরণ, তো এগুলো নিয়ে যাচ্ছে আজকে। তো মেয়ে আর কি বাজনার আওয়াজ পেয়ে তো বলছে, মা চলো চলো ঠাকুর দেখে আসি। তো কাজ বাজ ফেলে মেয়েকে নিয়ে চলে আসলাম। এই বছরে তো একটা দিনই, আজকে দিনটা চলে গেলে তো আর পাবো না, আজকে তো সব ঠাকুর নিয়ে চলে যাবে। তো সেই জন্য রাস্তায় এলাম দেখার জন্য। তো সারাদিন কী করি না করি সবে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখো, তোমরা আশা করি ভালো লাগবে। এই বুড়িকে দিকে কোলে নিয়ে আছি, ঠাকুর দেখে নিয়ে আসলাম, এখন হাঁটবে না। আমি পড়ে গেলাম, বলে নিতে পারি না, আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে না? ওই যে আমাদের বাড়ির লেবারটা কদিন থেকে খাটছে খাটছে। এই যে লেবার 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 প্লাস ড্রাইভার, আমাদেরকে কোথায় নিয়ে যাবেন ঘুরতে? আলিপুর চিড়িয়াখানা। চিড়িয়াখানা? আলিপুর চিড়িয়াখানা? হ্যাঁ। যাই কাজ করি, সর পরে কথা বলি। তো বন্ধুরা, এর আগের দিন তোমরা দেখেছিলে আমি যে কোচবিহার গিয়েছিলাম মেয়ের ডান্স এক্সামের জন্য। তো সেদিন এই যে পাঞ্জাবি হাটে গিয়েছিলাম, তো সেদিন তোমাদেরকে দেখানো হয়নি হাজব্যান্ডের জন্য কী গিফট এনেছিলাম। তো সেটা এখনও সারপ্রাইজই আছে, এখনও দেওয়া হয়নি। তো এই যে দেখো কী এনেছিলাম সেদিন, একটা পাঞ্জাবি। আসলে হাজব্যান্ড আগে পরতো না, তারপর মা যখন দিয়েছে একটা, তখন থেকে খুব ভালোবাসে পাঞ্জাবি। তো ভাবলাম এমনিতে তো নিজে থেকে কিছু নেবে না, তো আমি এটা নিয়ে যাই। তো এই যে দেখো এটার কালারটা আমার খুবই ভালো লাগলো। তো এখন আমি কি করব, এটা আর কি যেহেতু এখানে পাঞ্জাবি হাউস লেখা আছে, তো এটা দেখলেই তো বুঝে যাবে যে আমি পাঞ্জাবি এনেছি। সেই জন্য সকালে আর কি অনেক কষ্টে বিশ্বাস করিয়েছিলাম যে না, আমি পাঞ্জাবি আনিনি, শার্ট এনেছি। তো সেই জন্য আমি এখন প্যাকেটটা চেঞ্জ করে দেব, মানে এটার মধ্যে এটা ভরে রাখবো এখন। আর হাজবেন্ড একটু বাজারে গিয়েছে, মানে এখনই চলে আসবে, বাজারে বলতে সামনে দোকানে গিয়েছে। তো আসলে আমি এটা দেখাবো আর কি, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, হাজবেন্ড চলে এসেছে। খোলো তামসা না। হ্যাঁ, একদম কেমন কালার? ভালো। হুম, ঠিক আছে ঠিক আছে না? ড্যাম ড্যাম না, ড্যাম হলো আমি সত্যি আনএক্সপেক্ট ছিলাম। আমার কাকা আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছে বন্ধুরা। তো বলছি সবার বরকে যেন এইভাবে সব বউরা উপহার দেয় আনকমন ভাবে। আমি এক্সপেক্ট করতে পারিনি যে আমাকে সে পাঞ্জাবি দেবে। মেনে মে থ্যাংক, আই লাভ ইউ। প্রথমে সারপ্রাইজ নষ্ট করে দিয়েছিল আমার মেয়ে, তারপরে আমি নিজে, তারপর আজকে অনেক কষ্টে বিশ্বাস করেছিলাম যে শার্ট এনেছি। তাই তাই দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, দরকারি জিনিস আনতে পারছি না? ঠিক আছে, যাও মেয়ে ঘুরতে যাবে এখন, মেয়েকে নিয়ে বড় ঘুরতে যাবে। তো ঘুরে আসুক, পরে কথা বলি। Thank you.
তো বন্ধুরা দেখো আমরা হঠাৎ করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর দেখা হয়ে গেল দিদি ভাইদের সঙ্গে তো আমরা এখন ঠাকুর দেখব তোমরা দেখতে থাকো হ্যাঁ চল চল বন্ধু কিনা নেই তো বন্ধুরা দুটো ঠাকুর দেখলাম পাশাপাশি তারপর আবার দিদি ভাইদের সঙ্গে চলে আসলাম আমাদের বাজারের বারোয়ারি মন্দিরতে তো এই যে দেখো এটা আমাদের বাজারের ঠাকুর তো কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও অন্যবার মন্দিরের ভিতরটুকুতে করে আর এবার মন্দিরটা যেহেতু ভাঙা হয়েছে তো বাইরেই করা হয়েছে দেখো একদম সিম্পল করা হয়েছে কিন্তু এখানে এসে যেন মানে অন্যরকমই ভালো লাগে সত্যি কথা বলতে আর এই যে দেখো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই এটা আমাদের বাজারের মন্দির আমি এর আগে অনেকবার দেখিয়েছি আর আমাদের যেন যতই ঠাকুর দেখি না কেন এখানে আসলে যেন মনে হয় যে না ঠাকুর দেখা কমপ্লিট তো এখানে সবাই বসে থাকে অনেক সময় ধরে তো আজকে বেশি দেরি করব না এখান থেকে চলে যাবো এই যে দেখো বাচ্চাদেরকে একটু ছড়াটা বলছে নমস্কার আমি একটা কবিতা পড়ব টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই আন্ডার হার্ট ইউ আর আপ এভারি অলসো হাই লাইক আ ডায়মন্ড ইন দি স্কাই নমস্কার তো বন্ধুরা তোমরা তো দেখলে হঠাৎ করেই মানে ঘোরার প্ল্যান হয়ে গেল কোনো কথাই ছিল না ঘোরা তারপর আবার গিয়ে দিদিভাইদের সঙ্গে দেখা হয়ে গেল তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম তারপর দুটো ঠাকুর দেখে মানে বাজারে মন্দিরেই যাওয়ার কথা ছিল তো সেই মন্দিরে প্রণাম করে তারপরে চলে আসলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য